আমাদের তো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আছে। সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি কেন বাইরে? যে সীতারাম ইয়েচুরির সঙ্গে ডেরেক ওব্রায়েন কালকে বসেছিল কেন দিল্লিতে? পশ্চিমবাংলার লোককে কি টুপি পরাতে চাইছে না মূর্খ পেয়েছে? সীতারাম ইয়েচুরি গিয়েছেন নাকি ভ্যানিটি ব্যাগ লিপস্টিক ঘুষ নিয়েছেন? ভালো করেছেন। রামনগর থানা থেকে জাহাঙ্গীরের অফিসে পুলিশের লাঠি পাঠানো হয়েছে, বিরোধীদের মারাচ্ছে। কৃষ্ণনগরের মুখ্যমন্ত্রী বলেছেন যে মুখ্যমন্ত্রী বলেছে কেন্দ্রীয় এজেন্সি রাজ্যত চলছে ওয়েস্ট বেঙ্গলে করেছেন তাই চলছে। আমরা তো বিস্ময় হয়ে যাচ্ছি যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি কেন বাইরে? আমাদের তো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আছে। সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডুর সঙ্গে ডেলোতে মিটিং করার পরে সারদার সবচেয়ে বেশি বেনিফিট যিনি নিয়েছেন তিনি কেন বাইরে? আমাদের তো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আছে। আর ওনাদের যারা গ্রেপ্তার হয়েছেন জেলে গেছেন মন্ত্রিসভার, তারা চুরি করেছেন বলে জেলে গেছেন, বাকি মন্ত্রীরা তো বাইরে আছে। দাদা আজকে তৃণমূল প্রার্থী কীর্তি আয়ের সামনেই দুই তৃণমূল নেতা মারপিট হয়েছে, কি বলবেন? এগুলো তো ওদের আছে, এটার জন্য পুলিশ আছে আর আইপ্যাকের লোক আছে, ওরা গিয়ে মেটাবে। পার্টিটা তো এখন কর্পোরেট পার্টি, পুলিশ নির্ভর পার্টি। দাদা সিপিএম এর দাবি তৃণমূল এবং বিজেপি টাকা দিয়ে নাকি ভোটের প্রচার করছে, সিপিএম এর দাবি পার্টিটা নেই এখানে। ওদের প্রার্থীকে জিজ্ঞেস করুন সব্যসাচী বাবুকে যে সীতারাম ইয়েচুরির সঙ্গে ডেরেক ওব্রায়েন কালকে বসেছিল কেন দিল্লিতে? পশ্চিমবাংলার লোককে কি টুপি পরাতে চাইছে না মূর্খ পেয়েছে? সীতারাম ইয়েচুরি গিয়ে মিটিং করবে কয়লা ভাইপোর সঙ্গে পিসির সঙ্গে, আর এখানে এসে বলবেন চোর ধরো জেল ভরো, দুটো একসঙ্গে হয় না। দিদি দাদা মমতা ব্যানার্জি বলেছে যে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি, ভোটের পর আমি বুঝে নেবো ইন্ডিয়া জোট কী হবে। ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি, নাম আমি দিয়েছি, ভোটের পর আমি বুঝে নেবো কীভাবে জোট করতে হবে। ওই ইন্ডিয়া জোট এখন সখা তো সলিল তলে, ওর কোনো অস্তিত্বই নেই, শেষ হয়ে গেছে। বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে মমর বিরুদ্ধে অভিযোগ, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে মমর বিরুদ্ধে অভিযোগ। উনি যা করেছেন ভালো করেছেন, উনি পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছেন ভালো করেছেন নাকি? উনি তো লোকপালকে আক্রমণ করছেন, লোকপাল তো একটা সাংবিধানিক